মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, কখনো দিচ্ছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। 13 বছর ক্ষমতায় থাকার পর সমাজ বিরোধীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে 21 জুলাই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আরো বেশি করে সংযত নরম হওয়ার বার্তা দিয়েছিলেন, কিন্তু একের পর এক বার্তাই সার। তার কারণ, তারপরেও উঠে আসছে কালনার মতো ছবি, যেখানে তৃণমূল নেতার দাদাগিরির ছবি ফের সামনে এলো। সেই ছবি আপনাদের দেখাবো, তবে তার আগে শোনাবো তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলছেন যে তৃণমূলের কোনো সমাজ বিরোধী দরকার নেই, সমাজ বিরোধীদের দিয়ে আমরা ভোট করাতে চাই না। কি বলেছেন শোনাবো। আমাদের সরকার একটা দৃষ্টিভঙ্গি নিয়েছে, কালও আমার সঙ্গে মমতা ব্যানার্জির কথা হয়েছে, যে আমাদের কোনো সমাজ বিরোধী দরকার নেই। আমার নির্বাচনেও আমি আগে বলেছি কোনো সমাজ বিরোধীকে দিয়ে ভোট আমরা চাই না। তাই যারা সমাজ বিরোধীদের কাজ করছেন তাদের বলছি সামলে যাও, সামনে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তখন তোমরা আমাদের ধরতে এসো। মানুষ শান্তিতে থাকবে, যে যার কাজ করবে, সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এ মমতা ব্যানার্জির সরকার হতে দেবে। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে, আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরত আছে, যার ভদ্র আছে, ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। সংখ্যালঘু মোর্চা নিয়ে সওয়াল, বিতর্কের মধ্যে অবস্থানে অনড় শুভেন্দু। 45% ভোট আছে বিজেপির, আর 3% বাড়াতে পারলেই মমতা প্রাক্তন। ভুলটা কোথায়? সুকান্তর করা বার্তার পরে ওই প্রশ্ন শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে 95% আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলি? ভুলটা কোথায় বলেন আপনি? আমি যদি 3% ভোট বাড়াতে পারি মমতা